শেরপুরে নকলা উপজেলার 2 নং নকলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আনিসুর রহমান সুজাকে হত্যার হুমকিদাতা ও 1 লাখ টাকা চাঁদা দাবিকারী শরীফুল ইসলাম শিপ্তকে আজ রোববার দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ। শিপ্ত উপজেলা ডাকাতিয়া কান্দা এলাকার নবিজুল হকের পুত্র। এই সময় তার সাথে থাকা 5টি মোবাইল ফোন সহ বিভিন্ন অপারেটরের 11টি সিম উদ্ধার করা হয়। জানা যায় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সুজার কাছে মোবাইল ফোনের মাধ্যমে 1 লাখ টাকা চাঁদা দাবি করেন অজ্ঞাত এক ব্যক্তি। চাঁদা না দিলে চেয়ারম্যান সহ তার পরিবারকে হত্যা করবে বলে এমন হুমকিও দেয় ভিন্ন ভিন্ন নাম্বার থেকে। আমি আমার মোবাইলে গত 18-11 একটা অজ্ঞাত নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হয়। আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন করলে আমার ফ্যামিলি মেম্বার থাকবে না, আমার ছেলে থাকবে না, তাকে উঠে নিয়ে মেরে ফেলবে। আমি 18 তারিখে একটা জিডি করি, জিডি করার পর আবার 20 তারিখে আমার ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি কৌশলে তাকে তার সাথে কথা চালিয়ে যাই এবং আমার কাছে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করি। আমি না দিলে আমার ছেলেকে উঠে নিয়ে মেরে ফেলবে। এক পর্যায়ে আমি 1000 টাকা তাকে চাঁদা মানে সেন্ড মানি করে তার ওই নাম্বারে টাকা আমি পাঠাই। এখন পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা শিপ্ত নামে যে ছেলেটাকে অ্যারেস্ট করছে বিভিন্ন মানে তথ্য প্রমাণ সহ গতকাল রাতে অ্যারেস্ট করছে। পরে আনিসুর রহমান সুজা গত 28 নভেম্বর নিজের নিরাপত্তার স্বার্থে নকলা থানায় একটি জিডি করেন। জিডির মূলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আজ দুপুরে নিজ বাড়ি থেকে শিপ্তকে গ্রেপ্তার করেন। শিপ্ত নকলা সরকারি হাজি জাল মাহমুদ কলেজের ডিগ্রির প্রথম বর্ষের শিক্ষার্থী। গত 28 নভেম্বর আমাদের নকলা থানার 2 নং ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান সুজা একটি জিডি করেন যে ওনাকে একটা নাম্বার থেকে ফোন করে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করতেছে এবং তার চাঁদাটা না দিলে তার ছেলেকে মেরে ফেলবে বা গুম করবে। এই ধরনের জিডির পর আমরা তদন্তে নামি, তো মোবাইলের সূত্র ধরে আজকে সকাল 11টার দিকে শরীফুল ইসলাম সিদ্ধ নামে একজন গ্রেপ্তার করি এবং আমরা তার কাছ থেকে তথ্য যে সেই এই হুমকিদাতা এবং তার ছেলেকে চেয়ারম্যান সাহেবের ছেলেকে গুম করার হুমকি সেই দিয়েছিল। পরবর্তীতে আরও জানতে পারি সে শুধু আনিসুর রহমান সুজাকে নয়, আরও অনেকেই এই ধরনের হুমকি দিয়েছে এবং আমার কাছ থেকে চাঁদা দাবি করছে এবং কিছু চাঁদা সে গ্রহণও করেছে।